আরটি মিডিয়া সেন্টার, দেশ ও ইসলামের কথা বলে। জাতি সারা পৃথিবীতে 800 কোটি মানুষ আছে, কয়শো কোটি? 800 কোটি। এর ভিতরে অবিরাম ইংলিশে কথা বলতে পারে সর্বোচ্চ 50 কোটি। এখানে যারা আছেন প্রায় 2000 মানুষ আছেন, সবাই কি ইংরেজিতে 24 ঘন্টা কথা বলতে পারেন? পারেন? হয়তো পুরো মাঠে জন দুই পাওয়া যেতে পারে, তা কিরা তা আমি জানি না। আর যে দেশে ইংলিশ টিংলিশ আছে সব মিলাইয়া জরিপ হয়েছে, সর্বোচ্চ 50 কোটি মানুষে ইংরেজিতে অবিরাম কথা বলতে পারে। আরে এদিকে 800 কোটি মানুষের মধ্যে 200 কোটি মুসলমান, 600 কোটি। তো 200 কোটি মুসলমান আমেরিকায়ও আছে, জাপানও আছে, আছে না মুসলমান? তাহলে আমেরিকা থেকে জাপান পর্যন্ত 200 কোটি মুসলমান যদি নামাজ পড়তে যায়, তাহলে সুরো ফাতিহা আরবিতে পড়বে না ইংরেজিতে? কথা কয় না? দোয়া মাসুরা, দোয়া কুনুত, কুলুস সুরো, আত্মায়াতু, তাহলে 200 কোটি মানুষের ভাষা হলো আরবি, কথা কন ঠিক না? 50 কোটি মানুষের ভাষা ইংরেজি, 200 কোটি মানে মানুষের ভাষা আরবি। 50 কোটি মানুষের ভাষা যদি ইংরেজি হইয়া তা যদি ন্যাশনালিটি পেতে পারে, তাহলে 200 কোটি 50 কোটির চেয়ে 4 গুণ বেশি। তাহলে আমি দাবি করব ওদের চাইতে আমাদের আরবি ভাষা 4 গুণ ইন্টারন্যাশনাল, ঠিক কি ঠিক না? তোদের ভাষা লাগে দুনিয়ায়, আখেরাতে লাগে না, ঠিক কি না? আমাদের আরবি আল্লাহর ভাষা, আরবি রসুলের ভাষা, আরবি কোরআনের ভাষা, আরবি হাদিসের ভাষা, আরবি কিরামান কাতিবিন আরবি, কথা কন। আমেরিকানদের কিরামান কাতিবিন কি ইংরেজিতে লেখে নাকি? হ্যাঁ, আরবিতেই লেখে। বাংলাদেশের কিরামান কাতিবিন কি বাংলায় লেখে নাকি? আরবিতেই লেখে। মুনকার নাকির আরবি, কিরামান কাতিবিন আরবি, জান্নাতের ভাষা আরবি, আখেরাতের ভাষা আরবি, ফেরেশতাদের ভাষা আরবি, আল্লাহর ভাষা আরবি, রসুলের ভাষা আরবি, দুনিয়ায় লাগে আরবি, আখেরাতে লাগে আরবি, নামাজে লাগে আরবি, রোজায় লাগে আরবি, লাব্বাইক আরবি, হজে লাগে আরবি, যাকাতে লাগে আরবি। সুতরাং আরবি ইন্টারন্যাশনাল, তোদেরটা ইন্টারন্যাশনাল নয়। এরপরে মাননীয় প্রধানমন্ত্রী বললেন, তোমরা ইংরেজি নিয়ে আর ইন্টারন্যাশনাল নিয়ে ঝগড়া বাঁধাচ্ছ, আমি বেশি কিছু কইতে চাই না। আরে কওমি মাদ্রাসায় আর কিছু না হোক, একটা কথা উনি স্বীকার করেছেন মাননীয় প্রধানমন্ত্রী, যে উপমহাদেশে শিক্ষা ব্যবস্থা শুরু হয়েছে, উপমহাদেশে শিক্ষা ব্যবস্থা শুরু হয়েছে কেজির থেকে নয়, কিন্ডার গার্ডেন থেকে নয়, প্রাইমারি থেকে নয়, মসজিদওয়ারি মক্তব থেকে উপযুক্ত শিক্ষা ব্যবস্থা শুরু হয়েছে। 2 নম্বর, আমি আর একটা কারণে এদেরকে শিক্ষা স্বীকৃতি দিতে চাই, সেটা হলো কওমি মাদ্রাসাটা এতিমখানা। কওমি মাদ্রাসায় এতিমখানা আছে, এতিম ছাত্ররা আছে, ওরে যে এতিমদের আশ্রয় কোনো জায়গা নাই, স্কুলে তাদের আবাসিক ব্যবস্থা নাই, কলেজে তাদের আবাসিক ব্যবস্থা নাই, বিশ্ববিদ্যালয়ে তাদের লালন পালন ব্যবস্থা নাই, কওমি মাদ্রাসায় এতিমদের ব্যবস্থা আছে। ওই মন্ত্রী এমপিরা, তোমরা এতিম হও নাই বোঝো না, আমি এতিম হয়েছিলাম, আমার আশ্রয় ছিল না, আমাকে যারা আশ্রয় দিয়েছে সেই হল আমার এতিমখানা। আর আমার বাংলার জমিনের হাজার হাজার লক্ষ এতিমদের আশ্রয়স্থান কওমি মাদ্রাসা, সুতরাং তাদেরকে আমার স্বীকৃতি দিতেই হবে, ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। দোস্ত, আমি বাড়ি যাই, আমার সন্তানরা দৌড়ে আসে, ছোটগুলো কাছে আসে, বাড়িতে যখন বেরোয় আসি, ছোট্ট মেয়েটা ওরে দিয়ে অন্য ছেলেমেয়েরা দালালি করে, ওই ছোটোটারে দিয়ে দালালি করে, ও বড়রা সামনে আসতে সাহস পায় না, ছোটোটারে কয়ে দেয়, তুই আব্বারে কয়ে দে আমার জন্য যেন একটা জুস নিয়ে আসে, বড় ডাকা। আর একটা কয়ে দিচ্ছে, তুই আব্বারে কয়ে দে আমার জন্য একটা আপেল নিয়ে আসে। তো ওই ছোটো জনরে ওরা আহ্বার বানাইয়া সবাই আমার কাছে সবার দাবি পেশ করে, আমি তাদের আব্বা বেঁচে আছি। আর এই মাদ্রাসায় এতিম আছে, যেই এতিমদের আব্বা নাই, বাড়ি যে আব্বা কেউ ডাক দিতে পারে না। আরে ছেলেমেয়েরা স্কুল মাদ্রাসাতে ছুটি হইলে, মাদ্রাসাতে ছুটি হইলে বাড়ি যায়, আব্বার সাথে কথা বলবো, মায়ের সাথে কথা বলবো, আব্বা থেকে এটা চাবো, মায়ের থেকে ওটা চাবো। আর হাজারো সন্তান আছে, এতিম আছে এখানে, যারা বাড়ি যাইয়া আব্বার কাছে কিছু বলবে, মা বলে ডাক দেবে এমন কোনো ব্যবস্থা তাদের নাই, কথা কন ঠিক না? এমন এতিমগুলো এখানে। এর একটা এতিম রাস্তায় গেছে মুখখান বেজার, ওদিকে সদ্য মা বাবা মারা গেছে, তার দূর সম্পর্কে কেউ এনে মাদ্রাসায় রেখে গেছে, দাদা দাদি আরও আগে চলে গেছে, নানা নানি আগে আরও আগে চলে গেছে, চাচা চাচিরা খবর নেয় না, মামা মামিরা খবর নেয় না, এমন একটা ছেলে মুখ পোড়া মুখটা শুটো রাস্তায় চলে গেছে। এই স্থানীয় যুবক, তুমি এমন একটা ছেলেকে দেখা জিজ্ঞেস করছে, দাদু তোর মুখখান বেজার কেন? ও লম্বা একটা হাই ছাড়ছে, কি কি ব্যাপার এত লম্বা শ্বাস ছাড়লি কেন? কই না ভাই জান কিচ্ছু না, খাইছিস? না খাই নাই। তা কিছু খা, কয় টাকা নাই। তো তোর আব্বা আমার কাছে টাকা চাইতে পারিস না, এই সময় কান্দিয়ে দিছে আব্বা মা নাই।
শুনে যুবকের ভিতরে একটা বিদ্যুৎ চমকায় গেছে। কি কয়? আব্বা মানাই আট্টু বাচ্চা। তাহলে তোমার টাকা দেয় কে? কেউ আমার টাকা দেয় না। তুমি কি কখনো চিপস কিনে খাও না? কয় না আমি চিপস খাইতে টাকা পাই না। জামা টুপি পোশাক দেখা বোঝা যাচ্ছে সত্যই চরম অসহায় ও স্থানীয় যুবক। তুমি মদ খেয়ে আসছো, তুমি গাঁজা খেয়ে আসছো, তুমি অন্যায় করে আসছো, জিনা করে আসছো, আসার পরে এমন একটা ছেলের সাথে সাক্ষাৎ হয়ে গেছে, ছেলেটারে দোকান থেকে কিছু কিনে খাওয়াইয়া বাড়ি নিয়ে গেছো, বাড়ি নিয়ে তোমার নিজের দুপুরে খানা নিজে না খাইয়া ছোট বাচ্চাটারে খাওয়াই দেছো। মাকে বলো মা আমি তো তোমারে মা বলে ডাকি, আব্বারে আব্বা বলে ডাক দেই। এই ছোট বাচ্চাটা আর দুনিয়ায় কোনো দিন আব্বা মা করে ডাকতে পারবে না। ও মা আমি এখন থেকে দিনের বেলা এক অক্ত খানা কম খাবো, আমাদের বাড়ির ছেলেটারে খাবার ব্যবস্থা করে দাও মা। ওর কিন্তু আব্বা মা নাই, ওর কিন্তু মা বাবা নাই, ও চরমে এতিম। এ যুবক মদ খাস, গাঁজা খাস, হিরোইন খাস, আবার খাস, চুরি করিস, ডাকাতি করিস, লুচ্ছবি করিস, বদমাশি করিস, যাই করিস না কেন, আজকে এতিম বাচ্চাটার বাড়ি নিয়ে খানা খাওয়ানোর কারণে, দোকানের থেকে তার একটা চিপস কিনে দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন হতে পারে তার দুয়ার ওসিলায় তোর জীবনের সব গুনাহ আল্লাহ এক্ষুনি মাফ করে দিতে পারে। তবে তোর আমল নামার মধ্যে যেন শেরেকের গুণা না থাকে। এমন এমন ছোট্ট ছোট্ট ওসিলা দইরা রহমতে হক বাহানা মিজুয়াত আল্লাহর রহমতে বাহানা খোঁজে, একদল আবার আছে, একদল আবার আছে তারা ডাইরেক্ট সহি হাদিস খোঁজে। হুজুর এই যে কিসটা কইলেন যে ছেলেরে এইভাবে মদ কি কয় চার দোকানেতে চা খাইলে পাউরুটি খাইলে ওই মদ করে জীবনের সমস্ত গুণা মাফ, একটা বুখারি শরীফের একটা হাদিস শুনে দেন। বুখারি বাড়তি আসেন কি আপনাকে দিই? কথায় কথায় খালি বুখারি হাদিস সারা মানতে চায় না, তারে আমি শুনে দেবো। আরে তোরে ওইটে বুখারি হাদিস শুনবো না, ওর সাথে কঠিন একটা শুনে দিতে পারি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাইয়া জান্নাত দেখতে গেছেন, তো জান্নাতের ভিতরে দেখে একটা যুবতী মেয়ে জান্নাতের ভিতরে বড় আলিশান শান্তিতে আছে, বড় দামি জান্নাতের মধ্যে আছে। হুজুর জিজ্ঞেস করলেন জিব্রাইলকে, জিব্রাইল এই মহিলা কে? তো জিব্রাইল বলেন হুজুর এটা হাজিহি মিন উম্মতে মুসা আলাইহিস সালাতু ওয়াসালাম, এই মেয়েটা মুসা আলাইহিস সালামের উম্মতের একটা মেয়ে। তো বললেন যে এর ইতিহাস কি, এত সুন্দর জান্নাত পাইল কিভাবে? জিব্রাইল শুনাইলেন হুজুর এই মেয়েটা ছিল ব্যবসা, এই মেয়েটা ছিল পতিতালয়ের মেয়ে, জোরে কন্যা নাউজুবিল্লাহ, এই মেয়েটা ছিল পতিতালয়ের ব্যবসা, ব্যবসাখানার মেয়ে, নাইট ক্লাবে রাত কাটাইতো। তো ওই মেয়েটা একবার নাইট ক্লাব থেকে যা করার রাতারাত করে টরে মদ খেয়ে বেহুশে পড়ে রয়েছে, দুপুর বেলার দিকে হুশ ফিরে আসার পরে বাড়ির দিকে ফিরতেছে, প্রচন্ড রোদের ভিতর দিয়ে মরুভূমির ভিতর দিয়ে যাইতেছে। তো বুখারি শরীফের হাদিস পরিষ্কার, মরুভূমির ভিতর দিয়ে যাওয়ার পথে মরুর ভিতরে একটা ইন্দারা কূপ যার ভিতরে নিচে পানি আছে, কিন্তু ওর আশেপাশে কোনো মানুষজন নাই, একটা কুকুর কোত্থেকে যেন পানির যন্ত্রণায় পিপাসায় জিভে বেরোইয়া কাঁদতে কাঁদতে আইসে ওই কূপের কাছে দাঁড়িয়ে আছে। ভিতরে উঁকি মেরে দেখে পানি আছে, কিন্তু পানি উঠানোর ব্যবস্থা তো কুকুরের হাতে নাই। পানির জ্বালায় মনে চায় যে লাফ দিয়ে পড়বে, কিন্তু পরে উঠতে পারবে না, এ ভয়ে আবার লাফ দিয়ে পড়ে না, কিন্তু ইন্দারা ছাড়িয়ে কুকুরটা কোনো দিক যাইতেছে না। ইতিমধ্যেই ব্যবসা মহিলা ওই ইন্দারার কাছে কুকুরের এই অবস্থা দেখিয়া ও বলছে যে কুকুরটার পানি পিপাসা হচ্ছে। নিজের পায়ে ছিল সামলার মোজা, এই সামলার মোজা গায়ের উড়না খুইলে উড়নার কেনিতে সামলার মোজাটা বাই দেয়া ওই ইন্দারা কূপের মধ্যে ছেড়ে দিয়ে নাড়াচাড়া দিয়ে মোজা ভরে সামলার মোজার ভিতরে পানি রাখা যায়। এই মোজা ভরে পানি তুইলে ওই কুত্তটারে পান করাই দেছে, দুই মোজা পানি খাওয়ানোর পরে কুত্তটা বড় খুশি হয়ে গেছে। আর ওই কুকুরের দুয়ার ওসিলায় আল্লাহ তাআলা ব্যবসা মহিলার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছে, এবং কুকুরের দুয়ার ওসিলায় আল্লাহ তাআলা তার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। এ ভাই এক তো উম্মত হলো মুসা আলাইহিস সালামের বনী ইসরাইল, দুই নম্বরে ব্যবসা মহিলা, তিন নম্বরে খেদমত করছে মাত্র অ্যানিম্যাল, পশু জগতে সবচাইতে নিকৃষ্ট যারা তার ভিতরে একটা কুকুর। তো কুকুরের পানি খাইলে যদি বনী ইসরাইলের একটা ব্যবসা মহিলার জান্নাত হতে পারে, তাহলে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, কুরআনের হাফেজ, কুরআনের আলেম, মাদ্রাসার ছাত্র, তারে যদি আমার নবীর উম্মতের আর এক মদখোর তারে ভাত খাওয়ায় আর পাউরুটি খাওয়ায়, তার গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারে কি পারে না? এমন করে যে কোনো একটা ভালো কাজ করলে ওই ভালো কাজের ওসিলায় আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দেয়। শর্ত হলো আমল নামার মধ্যে শিরিক থাকতে পারবে না, কোনো প্রকার শিরিক রাখবো, জোরে বলেন আছে নাকি শিরিক? সাফ সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ। এ ভাই করোনা সোয়াইছে, এই করোনায় একজনের নাকের থেকে আর একজনের নাকে যায়, এই কথা বিশ্বাস করার নাম শিরিক, এই কথা বিশ্বাস করার নাম কি?
আমি প্রশাসনের লোকরে বুঝাইতে সক্ষম হয়েছি, আমি মিনিমাম 5 জন এসপিকে বুঝাইতে সক্ষম হয়েছি, আমি মিনিমাম 20 জন ওসিকে বুঝাইতে সক্ষম হয়েছি, আমি কয়েকশো এসআই দারোগাকে বুঝাইতে সক্ষম হয়েছি, হাজার হাজার পুলিশকে বুঝাইতে সক্ষম হয়েছি, হাজার হাজার শিক্ষিত জনতাকে বুঝাইতে সক্ষম হয়েছি। করোনা বিলকুল সোয়াইছে নয়, করোনা বন্টিত। এই বছর করোনায় যারা মরবে আসমান থেকে তাদের একটা লিস্টি চলেই আসছে দুনিয়ায়, কথাটা ঠিক না? আজরাইলের হাতে লিস্টি দিয়ে দেশে, ওই লোকটা যদি বঙ্গোপসাগরের চরের পরও থাকে, কোনো মানুষের সাথে তার দেখা হয় নাই, করোনায় যদি তার মরণ থাকে, তাহলে সে সেখানে তাকে মরতেই তুমি যদি পাহাড় ছিদ্র করে তার ভিতরে গুহা বানায় পালাও, সেখানেও তোমাকে করোনায় মরতেই হবে। আর যদি তোমার নামে করোনা বরাদ্দ না থাকে, তাহলে করোনার রোগীর নাকের সাথে নাক মিশে দিয়ে শুয়ে থাকলেও তোমার করোনা হবে। এই একিন তৈরি করা যাবে যাবে, আল্লাহু আকবার। করোনা যদি আপনার ভাগ্যে থাকে আর করোনায় আপনি মরেন, আর সাথে সাথে যদি এই বুঝটা থাকে যে ওই মোল্লা বাড়ি একজন করোনায় মরছে, সেই বাড়ি গেছিলাম বিদায়, আমারও করোনা হয়েছে, তাহলে মরাও হয়ে যাবে আর সেরে মোশরেকও হয়ে যাবেন, বিনা হিসাবে জাহান্নাম হয়ে যাবে, বিনা হিসাবে জাহান্নামি। আর যদি করোনায় মরেন আর ওই আকিদার থেকে ফিরে আসতে পারেন, তাহলে মরাও হবে আর শহীদি দরজায় জান্নাতও পাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আন্তর্জাতিক বালায় যদি মুসলমান মরে তাহলে শহীদ হয় আর কাফের মল্লি জাহান্নামি হয়। এই বছরে করোনাকে আল্লাহ তাআলা কাফেরদের জন্য গজব হিসেবে পাঠাইছে, ঠিক কি ঠিক না? আমার বাংলাদেশ বর্তমানে ভালো আছে না মন্দ আছে? টোটাল শুরু থেকে এ পর্যন্ত বাংলাদেশ ভালো না মন্দ ছিল? তুলনামূলক অন্য দেশের চেয়ে বাংলাদেশে আক্রান্ত কম না, বাংলাদেশে মরণ কম না? এই জায়গায় এসে আবার আমাদের কেউ কেউ একটু কাফের হয়ে যায়, কাফের হয়ে যায়। কুফরি করলে তারেকায় কাফের। কুফরি কাকে বলে? আল্লাহর নিয়ামতের শকর না করে নিজের অহমিকা আত্মপ্রকাশ করলে তার নাম হয় কুফরি। আর এই